আপনাকে এটা কারা মারলো? সিপিএম, কংগ্রেস, সিপিএম, টিএমসি। আচ্ছা আপনি কোন দলের সমর্থক? কংগ্রেস। আপনি ওখানে কি করছিলেন? আমি ভোট দিতে গেছিলাম। ভোট দিতে গেছিলেন, হঠাৎ করে মারলো? আপনি কি লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, লাইনে দাঁড়িয়েছিলাম। তো যে বা যারা মারলো তাদের আপনি চেনেন? আপনার এলাকার? হ্যাঁ। আপনার এখন শারীরিক অবস্থা কিরকম? আমরা দেখতে পাচ্ছি যে এখনো তীর লেগে আছে। কিরকম মানে এখন? মানে যন্ত্রণা করতেছে, আর কথা বলতে অসুবিধা লাগে। আপনাকে শেষ আমি যেটা জিজ্ঞাসা করছি যে আপনাকে যে তীর মারলো, আপনি কি তখন লাইনে, ভোটের লাইনে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাকে লক্ষ্য করে কেন মারলো? মানে টানা হেড়া করছিল। আমরা যখন ছুটে পালিয়ে যাব তখন ওরা তীর এতটা সামনে নু মারছে, এই যে ড্রাইভার সিটের গায়ে। কেন, কি জন্য? যাতে ভোট দান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? দীপঙ্কর ঘোষ।